দেন কাগজ লাগা দাও কিছু লাগবে না আমার যেটা দিয়েছি যথেষ্ট ব্যস্ত থাকে না লাগবে না করে না যাবে আমার আর দেশ মনে আছে বিসমিল্লাহির রহমানির রহিম এই এটা কি অন হয় না হ্যাঁ দোকানে ঠিক আছে बिस्मिल्लाह रहमान रहीम नारी और शिशु अधिकार फोराम आयोजित आजकेर ए बैठकेर आमार श्रद्धेय सभापति आयोजकवृंद अंशग्रहणकारी विज्ञ आलोचकवृंद आसलामु आलैकुम आमी ए विषये एखाने एकटा खूब তারা একটা হাস্যকর কথাই বলবো হয়তো না হাসতে খুশি হব সেটা হলো আজকের অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আজকের প্রেক্ষাপট আমাদের করণীয় অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আজকের প্রেক্ষাপট এটা নিয়ে আমার কোনো আলোচনা নেই আলোচনা হলো আমাদের করণীয়টা কি আমরা এমন কাজ করি না কেন মুসলমানরা যারা আমরা আছি মসজিদে মসজিদে প্রার্থনায় বসে যাই নামাজে নফল নামাজে আর হিন্দু যারা আছেন তারা মন্দিরে মন্দিরে প্রার্থনায় বসে যাই আমরা তাহলে হয়তো এটা ঠিক হয়ে যাবে আমি যেহেতু আমাদের করণীয় কথা বলা হয়েছে আর তা যদি না হয় তাহলে এই যে কিছুক্ষণ আগে স্বগত মহোদয় সাহেব বলেছেন যে এই সরকারকে না সরলে পরে এটা যাবে না এখানে ঘরে বসে আলোচনা যতই আমরা করি এই সাম্প্রদায়িক দাঙ্গা যাবে না আসলে মূলত আমরা যখন নিজের আলোচনা করি এটা বুঝি যে এটা সাম্প্রদায়িক দাঙ্গা নয় এটা খুব বাস্তবতাটা হলো যে এটা সাম্প্রদায়িক দাঙ্গা নয় এটা হলো কারো আমাদের দেশবাসীর দৃষ্টিটাকে ঘোরানোর একটা চেষ্টা করা মাত্র এক বক্তা বলেছেন যে একটার পর একটা ইস্যু দিয়ে এই সরকার আরেকটা ইস্যু ধামাচাপা দিচ্ছে আপনারা আমরা যদি প্রথম থেকে খেয়াল করে দেখি দেখেন একটা ঘটনা আসে আরেকটা ঘটনা চলে যায় একটা ঘটনা আসে একটা ঘটনা চলে যায় আজকে সাম্প্রদায়িক ইস্যু নিয়ে আমরা বেশ কিছুদিন যাবৎ কিন্তু মাঠে ময়দানে কথাবার্তা বলছি আমরা কিন্তু বিষয়টা আসলে কি সাম্প্রদায়িক এমন তো দেখি না এমন তো হচ্ছে না এটা হচ্ছে সরকার তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য একটা ঘটনার তৈরি করতেছে সেই ঘটনার মধ্যে আমরা ঘুরপাক খাই কিছুদিন আবার সেই ঘটনাকে চাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনার অবতারণা করা হয় এই কারণে প্রথমে বলছিলাম যে আমাদের প্রার্থনা করা ছাড়া মসজিদে মন্দিরে আর কোনো রাস্তা নাই এখন এই সরকারকে আমি কিছুক্ষণ আগে আমাদের ছাত্র দলের একটা মিটিং সেরে এসেছি ওখানেও একই কথাই তো এই যে দেখেন এই এখন এর মধ্যে কতগুলো ঘটনা ঘটিয়ে দিল এই সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে হঠাৎ করেই আমার যদি ভুল না হয় হঠাৎ করেই সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা দিয়ে দিল কেউ কি বোঝার আগেই দ্রব্যমূল্যের মূল্য বেড়ে গেল দ্রব্যমূল্য কি আসলে বেড়ে গেছে নাকি টাকার নাকি মুদ্রাস্ফীতি ঘটেছে কোনটা জিনিসপত্র তো কোনো অভাব নাই বাংলাদেশে বাজার গেলে তো কোনো জিনিসই পয়সা হলেই পাওয়া যায় সব জিনিসই পাওয়া যায় হ্যাঁ বাঘের চোখ বাঘের দুধও পাওয়া যাবে সবই পাওয়া যাবে বাজারে গেলে কিন্তু বিষয়টা হলো যে এই সরকার এই মূল্য বৃদ্ধিটাকেও এই সাম্প্রদায়িক দাঙ্গার জামাডোলে আটকে ফেলেছে ভাবটা এরকম বাংলাদেশের লোক কত আর প্রতিবাদ করবে একটার পর একটা ইস্যু দিয়ে যাবো আমরা আপনার কি মনে হয় ওই দিন গিয়ে আমরা দেখলাম টেলিভিশনে এখন আর দেখাচ্ছে না বিষয়টা ধরা খেয়ে গেছে ওই যে ইকবাল নামে ছেলেটা যে মসজিদ থেকে যে কোরআন শরীফ নিয়ে গেল আসলো মাছের খামারের যে ক্যামেরা সেই ক্যামেরাটা কি পা ছিল নাকি সে মসজিদের ভিতরে সব দেখলো আবার একেবারে ফলো করে করে গেল ইকবাল কোন দিকে যায় এটা কি সম্ভব আমি তো দেখি নাই কোনো সিসি মানে সিসি ক্যামেরা কখন কাউকে ফলো করতে পারে এটা আমার জানা নাই। কারো জানা আছে কিনা আমি জানি না, যদি কারো জানা থাকে একটু আমাকে বলবেন, আমি একটা কিনবো এরকম প্রয়োজন পড়লে। চোর বাটপার বাসা তো আছে এরকম। তো এখন এই যে জিনিসটা দেখেন বিক্রি করতে গেছিল কিন্তু মানুষ গেলে নাই, এখন অফ করে দিয়েছে, ওটার নাই। মসজিদের মাছ ধরার ক্যামেরা সেটা তো পুকুরের ওপারে, পুকুর দেখা গেল না, মসজিদের ভিতরে সব দেখা যায়। অদ্ভুত মানে কর্মকাণ্ড। তো এই সরকারের পতন ছাড়া তো আমাদের কোনো রাস্তা নাই। এটা তো একেবারেই সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক নিজেদের দৈন্যতা ঢাকতে এই সরকারি অপকর্মগুলো চলছে। আমরা কালকে আলোচনা করেছি বিষয়টা, কোথায় না আলোচনা করেছি নাই বললাম যে $46 মিলিয়ন হলো কি জানি আমাদের বিলিয়ন হলো মিলিয়ন রিজার্ভ। এই রিজার্ভ 15% বাড়িয়ে বলা হয়েছে, IMF বলেছে। এটা কেন বাড়িয়ে বললো, কারণটা কি? তো এই যে রিজার্ভটা বাড়িয়ে বলা, এটাও কিন্তু এই ডামাডোলে হারিয়ে যাচ্ছে, আমাদের ওই মিছিল মিরিকের মাছ দিয়ে হারিয়ে যাচ্ছে। সরকারের ইস্যু একটার পর একটা দিচ্ছে। এখন আমরা আবার যদি রিজার্ভ নিয়ে পড়ি, দেখবেন যে আরেকটা এই যে সাম্প্রদায়িক ইস্যুটা ধামা পড়ে যাবে। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো সময় এই সাম্প্রদায়িক দাঙ্গার সময়, ওনার সময় কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, ওই স্পষ্ট বলা যায়। উনি নিজেই বলতেন, আমরাও সেই শিক্ষায় শিক্ষিত দীক্ষিত, সেটা হলেই যে বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো জাতি নাই, সংখ্যালঘু সকলেই বাংলাদেশের নাগরিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই বাংলাদেশের নাগরিক। সুতরাং আমরা সেই বিশ্বাসেই বিশ্বাস করি। তো এখন আমার মনে পড়ে সেদিন 1991 সাল, আমি মেয়র, হঠাৎ করেই মনে হলো রেড টেলিফোন বেজে উঠল রাত্রি 1টা। দেখলাম দেশনেত্রী নিজে ফোন করেছে, নিজে হাতে ফোন করেছে। সাধারণত উনি নিজে ফোন করেন না, উনি ফোনটা ওনার নিজের। আমি কনফারেন্স শুনে আটকে উঠলাম যে ব্যাপারটা কি। বলে যে তুমি কী করছো বাসায়? এখন আমি শোয়ার প্রস্তুতি নিচ্ছি, শুয়ে পড়ছিলাম এরকম। তোমার এলাকায় হিন্দু এলাকা আছে? আছে। একটা কালী মন্দির আছে না? আছে ম্যাডাম, জলদি যাও ওখানে। ইন্ডিয়াতে বাবরি মসজিদ ভাঙতেছে, আর বাংলাদেশে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তোমরা এটা খেয়াল রাখো। সবাইকে উনি অ্যালার্ট করেছেন, আমি সহ ঢাকা শহরে হিন্দু দূষিত যত এলাকা ছিল সকল বিএনপি কমিটিকে উনি অ্যালার্ট করেছেন। আমরা এখানে পাহারা দিয়ে নিজে থেকে আমরা সেখানে রক্ষা করার চেষ্টা করেছি। এবং যদিও আমরা যদি পাহারা নাও দিতাম কিচ্ছু হতো না, কারণ বাংলাদেশের লোক হিন্দু কিংবা মুসলমান, বৌদ্ধ কিংবা খ্রিস্টান, এরা সাম্প্রদায়িক নয়। হাজার বছরের ঐতিহ্য বাংলাদেশের, এটা বাংলাদেশের এটা একটা ঐতিহ্য। আপনারা জানেন তো, এটা যদি আমার যে ভালো ইতিহাস জানেন, আপনি এখানে অনেক প্রফেসররা সাহেবরা আছেন, অনেক শিক্ষিত লোকজন আছেন, যে এই দেশ শাসন করেছে, পুরো ভারতবর্ষ শাসন করেছে 600 বছরের উপরে মুসলমানরা। কিন্তু দেখেন তো এখানে এই ভারতবর্ষে কিংবা বাংলাদেশে হিন্দু জমিদার কয়জন, মুসলমান জমিদার কয়জন, এবং কয়জন জমিদারের উপর অত্যাচার হয়েছে, কয়জন মুসলমান হিন্দুর উপর অত্যাচার হয়েছে ওই সময়? কখনো হয় নাই। হ্যাঁ, একটা কারণে দেশ যখন বিভাগ হয় তখন একটা সময় ছিল, কিন্তু দেশ যখন স্বাধীন হয় তখন একটা সময়, তখন কিন্তু সম্পূর্ণভাবেই একটা ধর্মনিরপেক্ষ দেশ হিসেবেই বাংলাদেশ স্বাধীন হয়। সুতরাং আজকে যারা এই যে সাম্প্রদায়িক দাঙ্গা বলা হচ্ছে, এটা সাম্প্রদায়িক দাঙ্গা নয়, এটা হলো হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের খেপিয়ে দেওয়া, অথবা কিছু মুসলমানদের হিন্দুদের খেপিয়ে দেওয়া, এরকম একটা ঘটনা ঘটাচ্ছে এই সরকার। এই সরকারের একটা মানে এদের একটা চাণক্য বুদ্ধি যেটাকে বলা হয়, মানে এটা খুব একটা চাণক্য বুদ্ধি সম্পন্ন কিছু লোক এখানে আছে, আর কিছু লোক আছে বর্বর টাইপের, বোঝে কম বলে বেশি, এরকম কিছু বর্বর টাইপের লোক কিছু আছে এই সরকারের মধ্যে। তো এখন এই যে এরা যে ঘটনাগুলো ঘটাচ্ছে, আমার সন্দেহ কিন্তু অন্য জায়গায়। আমার সন্দেহ হলো এই সরকার কি আসলে ধীরে ধীরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিচ্ছে কিনা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এরকম যদি চলতে থাকে, যদি এই অবস্থায় চলতে থাকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, এদেশের অখণ্ডতা বিনষ্ট হবে। সুতরাং আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে প্রার্থনা করি, আসুন প্রার্থনার বদলে আমরা সকলে একটু ঐক্যবদ্ধ হই। আজকে যেরকম এখানে দেখলাম বেশ কিছু রাজনৈতিক দলের নেতা দেখছি, পাশে আমার মান্না ভাই বসা আছেন দেখছি, আমরা যদি একটু একসঙ্গে হই, যদি একবার একটা হুঙ্কার দেই, এই সরকার কিন্তু থাকবে না। এই সরকার কিন্তু এখন কাগুজে বাঘ, মুখের কথা এবং কাগজ বাঘের যারা নেচার, এই সরকার কাগজে বাঘ হয়ে গেছে। এক ছোট্ট একটা টোকার চড়িয়ে কিন্তু এই সরকার পড়ে যাবে। এই যে 22 সাল থেকে এই সরকার যত লোন নিয়েছে বিদেশ থেকে, এটা কিন্তু রিপেমেন্ট শুরু হবে, তাই না? এগুলোতে তো তা যদি হয় তাহলে সামনে কি আসতেছে সেটাকে লক্ষ্য রেখে এই সরকার এই সমস্ত ফন্দি ফিকির, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ইত্যাদি সব কিছু থেকে মানুষের মন গুটিয়ে নিতে হবে এবং আমাদের রাজনৈতিক দলগুলোকে, সকল দলগুলোকে ঐক্যবদ্ধ হবে, একসঙ্গে হয়ে এই সরকারকে পতনের জন্য চেষ্টা করতে হবে। নইলে এই সরকার হাত থেকে আমাদের কোনোদিন আমরা মুক্তি পাবো না। এবং সাম্প্রদায়িক দাঙ্গার যে একটা উছিলা তোলা হয়, ধোয়া তোলা হয়, এই ধোয়া থেকে আমরা মুক্তি পাবো না। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।